বরাবর বাজে কারণে শিরোনামে থাকা হাসপাতালের নাম হলো আরজিকর। আরজিকর অবশ্যই পশ্চিমবঙ্গের একটা প্রিমিয়ার ইনস্টিটিউশন, তো সেই হাসপাতাল বরাবর বাজে কারণে শিরোনামে থাকে। কিরকম? বায়ো ওয়েস্ট, হাসপাতালে যে বায়ো ওয়েস্ট যেটাকে নষ্ট করে দেওয়ার কথা সেটা বাজারে এরা বিক্রি করে। টেন্ডারের নামে দুর্নীতি হয়, রোগী কল্যাণ দপ্তর যাবতীয় দুর্নীতির সাথে যুক্ত, ডেড বডি যেগুলো আসে এখানে অ্যাক্সিডেন্ট কেসে সেগুলো উইদাউট অথরিটি এরা বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য নিয়ে যায়, এবং আরো অনেক কিছু আছে। শুধু তাই নয়, কয়েকদিন আগেই কিছু ডিজিটাল ল্যাব সেট করার নামে যে পরিমাণে দুর্নীতি হয়েছে সেগুলো কয়েকদিন পরেই সামনে আসবে, অলরেডি বেশ কিছু মামলা চলছে সেই নিয়ে। তো এখন যে কারণে শিরোনামে আসলো সেটা আরো ভয়ঙ্কর। কী ঘটনাটা ঘটেছে আরজিকরে, আরজিকর আবার শিরোনামে। আরজিকরের পড়ুয়া একজন ডাক্তার, তার বডি পাওয়া গেল সেমিনার হলে। অদ্ভুত ভাবে সেমিনার হলে নাকি সিসিটিভি নেই। কেন নেই? এত কোটি কোটি টাকা খরচা হয় একটা হাসপাতালের পিছনে, এতগুলো দপ্তর, ওখানকার ডিন অনেক কিছুই তিনি জানেন, কি কি হচ্ছে না হচ্ছে বিভিন্ন মামলাগুলো সম্পর্কে তিনি নিশ্চয়ই জানেন, পুলিশও জানে। তারপরও পুলিশ সকাল থেকে ব্যস্ত হয়ে গেল প্রমাণ করার জন্য এটা আত্মহত্যার ঘটনা। বডি নিয়ে চলে যাওয়া হলো, বাড়ির লোকজনকে জানানো হলো না, বাড়ির লোকজন বিক্ষোভ করলো, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টটা আসলো। যদিও ময়নাতদন্ত যে টিমটা করেছে সেই টিমটা নিয়ে অনেক সন্দেহ আছে, ওখানকারই পড়ুয়ারা অনেক অভিযোগ তুলেছে সেটা নিয়ে। তা সত্ত্বেও একটা রেপ, প্রিলিমিনারি একটা রেপ এবং মার্ডারের ঘটনাকে আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা করল। আরজিকর একটা হাসপাতাল, স্টেটের একটা বড় হাসপাতাল, একটা মেডিকেল কলেজ, সেখানে আমাদের বাড়ির মা বোনেরা, আমাদের বাড়ির মেয়েরা সুরক্ষিত নন। বিভিন্ন ডাক্তার দেখলাম বলছেন নাকি রোগীর বাড়ির লোকজনও মদ তদ খেয়ে চলে আসে। অথরিটি কি করে? অথরিটি ব্যবস্থা নেয় না কেন? আরজিকরের ভিতরে সিন্ডিকেটটা কারা চালায়? আরজিকরের ভিতরে রোগী ভর্তি থেকে আরম্ভ করে স্ট্রেচার দেওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় সিন্ডিকেটগুলো কে চালায়? আরজিকরের ভিতরে ক্যান্টিনগুলো কে চালায়? তৃণমূল ছাত্র পরিষদের আরজিকরে যোগাযোগটা কি? একটা কমিটি ফর্ম হয়েছে দেখলাম এই বিষয়টা নাকি দেখার জন্য, ইন্টারনাল কমিটি। সে কমিটির মধ্যেও দেখলাম তৃণমূলের ঘনিষ্ঠ, তৃণমূলে অ্যাক্টিভ পলিটিক্স করে এরকম কয়েকজনকে কমিটিতে রাখা হয়েছে। কারণ কি? ঘটনা চাপা দেওয়ার জন্য। বাংলার শুভবুদ্ধি সম্পন্ন প্রত্যেকটা মানুষকে বলছি, এটার বিরুদ্ধে প্রতিবাদ করুন। আরজিকরের মতো জায়গায় যদি হতে পারে, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় ঘটনা ঘটতে পারে। বাংলা তো নিজের মেয়েকে চেয়েছিল, সেই মেয়ের আমলে বাংলার মেয়েদের সুরক্ষাটা কোথায়? বাংলার মেয়েরা বারবার ধর্ষিতা হচ্ছেন কেন, এবং পুলিশ এই ঘটনাকে লুকানোর চেষ্টা করছে কেন? অবশ্য মুখ্যমন্ত্রী তো আগেও বলেছেন, বহুবার বলেছেন, লোক সংখ্যা বাড়ছে, রেপ হতে পারে। যেমন সর্দি জ্বর হয় তেমন রেপ হয়। সাজানো ঘটনা কিনা, লাভ অ্যাফেয়ার ছিল কিনা, বা রেপ ছোটখাটো ঘটনা, এসব তো মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলিশ মন্ত্রী তিনি আবার আমাদের। তার পুলিশ একটা রেপ এবং মার্ডারের ঘটনাকে যে সামান্য আত্মহত্যার ঘটনা বলবে সেটাই তো স্বাভাবিক। কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করছি, পশ্চিমবঙ্গের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে হাওয়াই চটি খান না, তাদেরকে বলছি, আপনাদের বিবেক কোথায়? আপনারা দেখতে পাচ্ছেন না প্রতিবাদের ভাষা নেই আপনাদের মুখে? প্রতিবাদ করুন।